আজকের পর থেকে আপনার ফোনে যে কল দেবে অটোমেটিকলি কল রেকর্ড হবে। তো বন্ধুরা, আমরা কল রেকর্ড করার জন্য অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতাম প্লে স্টোর থেকে, তো আর করা লাগবে না। আপনাদের ফোনে লুকিয়ে থাকা সিক্রেট একটি সেটিংসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে কল রেকর্ড করবেন। তো বন্ধুরা, কিছু কিছু কথা আছে বা প্রাইভেসি কিছু কথা আছে যে কথা আমাদের রেকর্ড করা খুবই দরকারি হয়, তো এর জন্য আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমি দুটি উপায় আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের ফোন থেকে কল রেকর্ড করবেন। তো এই ফোনটি হচ্ছিল আমার স্যামসাং। স্যামসাংয়ের প্রতিটি ফোনের ভিতরেই একই সেটিংস আছে, এমনকি আমি নোট 8 এবং আপনার অপো ভিভো অনেক ফোনেতেই পেয়েছি যে কল রেকর্ডিং সিস্টেম। তো আপনারা একটু খুঁজে নেবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি দুটি উপায়ে আমি আপনাদেরকে দেখাবো কল রেকর্ডিং সিস্টেম। এক, আপনাদের ফোনে লুকিয়ে থাকা সিক্রেট সেটিংসের মাধ্যমে, আর দ্বিতীয় আপনাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কোন অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করবেন আর মানে কোন অ্যাপ্লিকেশন 100% কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল আইকন বাজিয়ে দিন এবং একটি লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন। আমরা সর্বপ্রথমে যে কাজটি করব, ডায়াল প্যাডে আসবো। আপনাদের ফোনে ঠিক ডায়াল প্যাডে আসবেন, আসার পরে থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে আপনি ডায়াল প্যাডের সেটিংস অপশনে আসবেন। আসার পরে আপনি অটো যে কল রেকর্ডস কল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটো কল, অটো রেকর্ড কলস এই অপশনে ক্লিক টিক দেবেন। টিক দেওয়ার ফলে কী হবে, আপনি যদি কেউ কল দেয় কিংবা আপনি যদি কারোর সাথে কল দেন তাহলে অটোমেটিকলি রেকর্ড হবে। তো এর জন্য আমাদের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিছুতেই ব্যবহার করা লাগবে না, তো অটোমেটিকলি কিন্তু অলরেডি রেকর্ড হয়ে যাবে। তো দেখেন রেকর্ড হয়েছে। তো আমি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন কল দেবেন, কল দেওয়ার পরে এইখানে কিন্তু যেমন নোট 8, তারপর অনেক ভিভো সেটের ক্ষেত্রে এখানে কল রেকর্ডিং সিস্টেম আছে। তো এছাড়া আপনি এখানে ক্লিক করলেও কিন্তু এখানে কল রেকর্ডিং সিস্টেমটা আছে। তো এভাবে আপনারা যে কোনো কল রেকর্ড করে নেবেন। তো বন্ধুরা, আমি আরেকটি ওয়ে দেখাবো, সেটা হলো যে আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে আপনার সার্চ বক্সে লিখবেন যে কল রেকর্ডার, কল রেকর্ড, এটা লিখে যখন সার্চ করবেন অসংখ্য অ্যাপ্লিকেশন পাবেন। তো এরই মাঝে অটোমেটিক কল রেকর্ডার এই অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু আপনি ইয়ে করতে পারেন, মানে মানে কল রেকর্ড করতে পারেন। এছাড়া আছে কল রেকর্ডার CUBE ACR, এই অ্যাপ্লিকেশন দিয়েও করে নিতে পারেন, বাট এটার হচ্ছে ক্রেডিট ইউজ করতে হয়। তো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কীভাবে করবেন আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দেব এবার, যে এই অ্যাপ্লিকেশন তখনই কাজ করবে যখন আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 8-এর নিচে হবে। অর্থাৎ এটা চলে অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে কথা, যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন যদি 8-এর নিচে হয় আর এই অ্যাপ্লিকেশনটি, তো অ্যান্ড্রয়েড ভার্সন যদি 8-এর নিচে হয় তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সঠিক মতে কাজ করবে। তো অ্যান্ড্রয়েড ভার্সন যদি 9-এর ওপরে হয়, 9, 10, 11 হয়, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সঠিক মতে কাজ করবে না। তো যেমন ধরেন আপনি কল রেকর্ড করলেন, কোনো একটি গুপ্ত কথা রেকর্ড করবেন, তখন কিন্তু আর রেকর্ড হবে না। তো যেমন ধরুন আমি এই অ্যাপ্লিকেশন কিন্তু অটোমেটিকলি রান করে রেখেছি, তারপর কিন্তু রেকর্ড হয়নি। যেমন ধরেন 00 মিনিট চলে আসছে, তো অ্যাপ্লিকেশন কিন্তু সঠিক মতো কাজ করে নাই। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি 11 ভার্সন বা 10 ভার্সন অথবা 9 ভার্সনের ক্ষেত্রে অতটা আপডেট করে নেই। তো আপনাদের ফোনে লুকিয়ে থাকা সিক্রেট সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কল রেকর্ড করে নিতে পারবেন। তো সেটিংসে আসার পরে রেকর্ডস কল, এখান থেকে অটোমেটিক কল রেকর্ড, এটা যদি নাও থাকে তো আপনারা একই যে কাজটি করবেন, আপনাদের ফোনে যখন ডায়াল করবেন, তো ডায়াল করার পরে আপনি এখানে খুঁজবেন যে এখানে দেখবেন যে অটোমেটিকলি কল রেকর্ড, এই যে রেকর্ড কল। তো অথবা এই ডায়াল প্যাডে কিন্তু থাকবে, এখান থেকেও কিন্তু রেকর্ড করে নিতে পারবেন। তো এটা থাকার পরেও যদি আপনারা যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে আপনাদের প্রসেসর ওপর লোড করতে পারে কিংবা সময় মতন ভালো একটা কল রেকর্ড হবে না। তো এই ছিল আজকে ভিডিও। যদি এই ভিডিওটির মাধ্যমে যদি কোনো কিছু শিখতে পারেন, চ্যানেলটি ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।